দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে সাংবাদিক বুলবুল হাবিব ও রুবেল ইসলামের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ। নাটোরের বড়াই গ্রামে পরকীয়ার জেরে স্ত্রীকে সন্তানের সামনে গলা কেটে হত্যা করেছে পাষণ্ড স্বামী। নাটোরের নলডাঙ্গায় ছাত্রলীগ কর্মী জীবন হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজশাহীতে কর্মরত এটিএন নিউজের রিপোর্টার বুলবুল হাবিব ও ক্যামেরা পার্সন রুবেল ইসলামের ওপর হামলাকারী বিএমডি এর সকল আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সাংবাদিকরা। রবিবার বেলা 11টায় নগরীর কোর্ট চত্বর শহীদ মিনারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সব আসামির অবস্থান জানা সত্ত্বেও পুলিশ তাদের গ্রেফতার করছে না, শুধুমাত্র দুজন আসামিকে লোক দেখানো গ্রেফতার করা হয়েছে। দুই আসামি ধরার পর পুলিশের এই নীরবতা রহস্যজনক। এ সময় সকল আসামিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান বক্তারা। এছাড়াও মহামান্য আদালতের কাছে গ্রেফতারকৃত দুই আসামির জামিন না দেওয়ার আহ্বান জানান তারা। গত 5 সেপ্টেম্বর ঘটনার দিন রাতেই নগরীর রাজপাড়া থানায় দায়ের করা মামলার 13 দিন পর ঢাকার মোহাম্মদপুর থেকে মামলার অন্যতম আসামি বিএমডি এর ভাণ্ডারক্ষক জীবন ও গাড়ি চালক আব্দুস সবুরকে সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় গ্রেফতার করে রাজপাড়া থানা পুলিশ। আদালত তাদের জামিন নামঞ্জুর করে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নাটোরের নলডাঙ্গায় ছাত্রলীগ কর্মী জামিউল আলিম জীবন হত্যা মামলার প্রধান আসামি উপজেলা চেয়ারম্যান আসাদ সহ সকল আসামিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। রবিবার বিকেলে নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে গ্রামবাসী এলাকায় বিক্ষোভ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত জীবনের মা, বাবা, চাচা ও স্ত্রী সহ স্থানীয়রা। এ সময় তারা বলেন, প্রকাশ্যে ছাত্রলীগ কর্মী জীবনকে পিটিয়ে হত্যা করে এবং তার বাবাকে কুপিয়ে জখম করে উপজেলা চেয়ারম্যান আসাদ ও তার দুই ভাই সহ আরো কয়েকজন। এ ঘটনায় মামলা দায়ের করা হলেও পুলিশ আসাদ সহ অন্য আসামিদের গ্রেফতার করতে পারেনি। তারা সকল অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি করেন। দ্রুত গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। নাটোরের বড়াই গ্রামে পরকীয়ার জেরে স্ত্রী বিউটি খাতুনকে গলা কেটে হত্যা করেছে পাষণ্ড স্বামী আব্দুল বারেক সরকার। শনিবার দিবাগত রাত 2:30টার দিকে নিজ ঘরে সন্তানের সামনেই তার স্ত্রীকে ধারালো হাসুয়া দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় ঘাতক স্বামী। উপজেলার গোপালপুর ইউনিয়নের স্কুল পাড়ায় এ ঘটনা ঘটে। ঘাতক আব্দুল বারেক ওই এলাকার মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে। তিনি পেশায় ভটভটি চালক। নিহত বিউটি একই এলাকার আলতাফ হোসেনের মেয়ে। তাদের সংসারে দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ঘটনার রাতে ঘরে 12 বছর বয়সী মেয়ে মাহি আক্তার উপস্থিত ছিল এবং মেয়ের সামনেই এই নৃশংস হত্যাকাণ্ড চালায় আব্দুল বারেক। প্রতিবেশী ও পুলিশ জানায়, একই এলাকার জৈনিক ওয়ার্কশপ মিস্ত্রির সাথে স্ত্রী বিউটি খাতুনের পরকীয়া সম্পর্ক রয়েছে সন্দেহে প্রায়ই দাম্পত্য কলহের সৃষ্টি হতো। এর জেরেই এই হত্যার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহতের মেয়ে মাহি জানায়, তার বাবা তার মাকে হাসুয়া দিয়ে গলা কেটে মেরে ফেলেছে। বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক বারেককে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নাটোরে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সকাল 10:30টার দিকে কালেক্টরেট ভবন চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে যায়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান মহসিন, পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী, পরিবেশবাদী সুকুমার সাহা সহ কর্মকর্তাবৃন্দ। এ সময় বক্তারা বলেন, নদী সচল করতে হলে নিজেকে আগে সচেতন হতে হবে। শিল্প কারখানার বর্জ্য নদীতে ফেলা হচ্ছে, ফলে নদী দূষিত হচ্ছে। অপরিকল্পিতভাবে নদীতে বাঁধ বা ব্রিজ হওয়ার কারণে নদীর পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে।
ক্রমে নদীগুলো মরে যাচ্ছে। এর ফলে অতিরিক্ত পানি ধরে রাখতে না পারায় বন্যা খরাসহ নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। নোয়াখালীতে শুভ মহালয়ের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসবের যাত্রা শুরু হয়েছে। রবিবার সকাল 7টায় চৌমহনী শ্রী শ্রী রাম ঠাকুরের আশ্রমে এই আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রার্থ সারথী গীতা শিক্ষা ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি এর আয়োজন করে। দেবী আগমনী মহালয়া ও মাতৃবন্দনায় শ্রী শ্রী ত্রয়ীলাল তুলতুলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী মালেক উকিল মেডিকেল কলেজের প্রভাষক ডাক্তার সোপানচন্দ্র দেবনাথ। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাম ঠাকুর মন্দির কমিটির সাধারণ সম্পাদক শ্রী গৌতম সাহা, বীর মুক্তিযোদ্ধা রণজিৎ সাহা সহ অন্যান্য সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ। চলতি মরশুমের আম বেচা কেনা প্রায় শেষ পর্যায়ে। কিছু স্থানে আম থাকলেও তা পরিমাণে একেবারেই কম। তবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্বপন নামে এক আম চাষির বাগানে এখনো ঝুলছে প্রায় 800 মণ বারো মাসি কাটি মন আম। কিছু গাছে মুকুলও ফুটেছে। এবার সর্বমোট 1,20,00,000 টাকার আম বিক্রির আশা তার। সংশ্লিষ্টরা বলছেন, সঠিক পদ্ধতিতে চাষাবাদ করতে পারলে সুস্বাদু এই আমের ব্যাপক বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি সোহান মাহমুদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। অসময়ে থোকায় থোকায় গাছে ঝুলছে রসালো ও সুস্বাদু বারো মাসি কাটিমন আম। নাভিজাতের এই আম চাঁপাইনবাবগঞ্জে ব্যাপকভাবে সাড়া ফেলেছে। চলতি মাসের মাঝামাঝি থেকে আম বাজারে বিক্রি শুরু করেছে স্বপন। প্রতিমন কাটিমন আম বিক্রি হচ্ছে 12-13,000 টাকায়। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানালেন এই আম চাষি। আমার বাগানে অনেক রকমের বারোমাসি আম আছে, যেমন ফিলিপাইন সুপার, বারোমাসি খিসাপাত, কাটিমন, বাড়ি এগারো, আরও নাম না জানা আরও কয়েক রকমের আম এখন বর্তমানে ধরে আছে। আমার বাগানে প্রায় 700-800 মণ আম এখন ঝুলছে। মোটামুটি 1,00,000 টাকার আম এই বছরে এই সিজনে বিক্রি করেছি এবং এখানে আমের ফলন ভালো। যদি ভালোভাবে তদারকি করে বৈজ্ঞানিক ব্যবস্থাপনায় যদি চাষাবাদ করা যায় তাহলে এই আম চাষ করে অনেক লাভবান হওয়া যাবে। আমি গতবার প্রায় 25-26,00,000 টাকার আম বিক্রি করেছিলাম এটা 6 বিঘার বাগান থেকে, আর এবারকে আমি 40 বিঘা বাগান করেছি। এই বাগানে এখন 800 মণের মতো প্রায় আম ঝুলছে। সব মিলিয়ে এখানে বাগানে ভালোই লাভ হবে বলে আশা করছি এবং আমার এখানে সব ধরনের চারাও পাওয়া যায়। আমার বাগানের প্রায় 800 মণের মতো আম এখন ঝুলছে। আমার এই আম বিক্রি করে আমি আশা করতেছি 1,10,00,000 থেকে 20,00,000 টাকা পাবো বলে আশা করছি। স্বপনের বাগান দেখে অনুপ্রাণিত হয়ে কাটিমন জাতের আমের বাগান তৈরি করে সফল হয়েছেন তুষার নামে আরেক আম চাষি। তিনি ধাইনগর এলাকায় 10 বিঘা আমের বাগান গড়ে তুলেছে আর এখান থেকে প্রায় 150 মণ আম বিক্রির আশা করছেন তিনি। এখানে কাটিমন থেকে শুরু করে কয়েক 4-5 রকমের আম ঝুলছে বা আছে। আমরা এসব আম এখন বর্তমানে বিক্রি করছি 12-13,000 টাকা মণ। কিন্তু এসব আম আমরা কয়েকটি জেলায় দিয়ে থাকি, যেমন চট্টগ্রাম, বাদামতলি, অনেক জেলায় জায়গায় দিয়ে থাকি। শুধু তুষার নয়, আম চাষী স্বপনের সাফল্য দেখে অনেকে এখন কাটিমন জাতের বাগান তৈরিতে আগ্রহী হয়ে উঠছে। বাগানের পরিধি বাড়ায় সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে অনেকের। আমি এই স্বপন ভাইয়ের বাগানে পরিচর্যা করি এবং এখানে প্রায় 800 মণ আম আছে। এখান থেকে আমাকে 300 টাকা করে দৈনিক বেতন দেয়। এখান থেকে আমার পরিবারের সংসার মানে চালাই। এরকম আম বাগান আর অন্য কোথাও এরকম দেখতে পাই না, এত বড় বাগান। তবে 40 বিঘার বাগান এখানে, এটা সবচেয়ে বড় বাগান আমাদের শিবগঞ্জ থানার মধ্যে। কৃষি কর্মকর্তারা বলছেন, বছরব্যাপী ক্রেতাদের আমের স্বাদ দিতে কাটিমন জাতের আম বাগান সম্প্রসারণে চাষিদের নিয়ে কাজ করছে তারা। শিবগঞ্জে এখন প্রায় 80 হেক্টর জমিতে কাটিমনের আবাদ কৃষকরা চাষাবাদ করছে এবং আরও অনেক কৃষকরা যারা আমাদের পরামর্শে তারা আমের টপ ওয়ার্কিংয়ের মাধ্যমে জাত পরিবর্তন করছে। এর ভিতরে আমাদের আওয়াল এবং স্বপন এই দুইজন কৃষক তারা বাণিজ্যিকভাবে এই কাটিমনের চাষাবাদ করে তারা লাভবান হয়েছে এবং তাদের বাগানে এখন পর্যাপ্ত পরিমাণে আম আসছে, যা আমাদের অর্থনীতিতে একটি বিশাল বড় ভূমিকা রাখবে।
শুধু শিবগঞ্জ উপজেলায় মোট 80 হেক্টর জমিতে কাটিমন আম বাগান রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা পেলে স্থানীয় চাহিদা মিটিয়ে বিদেশেও বাজারজাত করা যাবে সুস্বাদু কাটিমন আম। তোফায়েল হোসেন, বরেন্দ্র নিউজ ডেস্ক। এ ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।